আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে এসেছি চাঁদনি চক, বিল্ডিং নাম্বার 4, শপ নাম্বার 29, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা 1205, সিরাজ দিখানে। আজকে দেখিয়ে দিচ্ছি গজ কাপড়ের কালেকশান, নেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা, অল ওভার কাজ করা আছে, খুবই সুন্দরভাবে, অনেক লেজি, একটা এক্সেপশনাল গজ কাপড়ের কালেকশান। হোয়াইটের মধ্যে দেখিয়ে দিচ্ছে, আচ্ছা ভাইয়া একটু জোরে বললে বেটার হতো। আপনারা গাউন বানিয়ে নিতে পারছেন, লেহেঙ্গা বানিয়ে নিতে পারছেন, শাড়িও বানিয়ে নিতে পারছেন, আপনার পছন্দ মতো যা মন চায় বানিয়ে নিতে পারছেন। লেটেস্টের মধ্যে ইয়েলো কালারের মধ্যে, এটা কিন্তু অনেক ফুটবে। একটু কথা বলে আসছে, এছাড়া ডিজাইন চেঞ্জ আছে আপনার এখানে? কিন্তু তার কাছে আরও অনেক গজ কাপড়ের কালেকশান আছে, আমি জাস্ট একটা ডিজাইনের মধ্যে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের নিতে সুবিধা হবে। পিচ কালারের মধ্যে পানা কত করে পড়ছে? সাড়ে তিন হাত পানা, সাড়ে তিন হাতের বহর, সব বানিয়ে নিতে পারবেন। আর সরাসরি এসে কাস্টমাইজ করলে ডিসকাউন্ট পাবে? ভিডিওর কথা বললে ডিসকাউন্ট পাবেন, সো আপনারা মিস করবেন না, চলে আসবেন। এছাড়াও তিনটা কালার আছে, নিচে সিকোয়েন্সের হেভি ওয়ার্ক করা আছে, তিনটা লেয়ারের কাজ, আর অল ওভার পুরো কাপড়টাতে কাজ করা আছে। গজ কত করে পড়ছে? 350 টাকা করে মাত্র। এটার মধ্যেও কালার আছে তাই না? এটার মধ্যে আকাশি কালার আছে, এটা হচ্ছে কফি কালারের মধ্যে, মাত্র সাড়ে তিন হাত, মাত্র সাড়ে 300 টাকা করে পাচ্ছেন আপনারা, 350 টাকা গজ পাচ্ছেন, সাড়ে তিন হাত বহর। কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এটা কিন্তু অনেক সুন্দর, এটা আছে আপনার এই যে আকাশি কালার, সাদা আছে, ইয়েলো আছে, আঙ্গুর কালার আছে, খুব সুন্দর আঙ্গুর কালারের মধ্যে আছে। সাড়ে তিন হাত বহর, সাড়ে 300 টাকা করে প্রাইস, গজ প্রাইস পড়ছে, ঠিক আছে, মাত্র 350 টাকা করে গজ পেয়ে যাচ্ছেন, সাড়ে তিন হাত বহর। আর প্রত্যেকটা কাপড় কিন্তু সিকোয়েন্স খুবই সুন্দর করে কাজ করা আছে, নিচে কিন্তু খুবই হেভি ওয়ার্ক করা আছে, আর উপরে থাকছে ছিটা ছিটা ওয়ার্ক। তো নিতে হলে অবশ্যই অর্ডার করে দিতে পারেন অনলাইনে, বা যদি সামনে এসে দেখে নিতে চান তাহলে অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন, আমি ডিসক্রিপশানে নাম্বার অ্যাড করে দিব। সামনে আসলে কাইন্ডলি ইউটিউবে ভিডিওর কথা বলবেন, তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে দোকানের অ্যাড্রেস, আমি ডিসক্রিপশানে নাম্বার অ্যাড করে দিব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।